কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করে নুনের উপরে ফু দিয়ে যে কাউকে বশীকরণ করতে পারবেন, যে কাউকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনের আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কোরআনুল কারিম থেকে সূরাতুল কুরাইশ পাঠ করে এবং নুনের উপরে ফু দিয়ে সেই নুন আগুনে ছেঁকা দিয়ে ইনশাআল্লাহ তাহলে আপনার প্রতি যে কেউ আপনার প্রতি আসক্ত হয়ে যাবে এবং আপনার হাজবেন্ড যদি আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে থাকে, আপনাকে সে পছন্দ করে না, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার হাজবেন্ডের জন্য এই আমলটি করতে পারবেন। এবং আপনার অফিসের যিনি বস আছেন তাকেও আপনি চাইলে বশ করতে পারবেন। এবং যে কাউকে আপনি বশ করতে চান, আপনার মা বাবা এবং আপনি যদি মা বাবা হয়ে থাকেন, আপনাদের সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তার আপনার কথা শুনবে এবং আপনার বয়স হয়ে থাকবে। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আমলটির কথা একটু পরেই বলে দিব এবং এই আমলটি আপনারা শিখে নেবেন এবং এই আমলটি করলে ইনশাআল্লাহ 100% ফল পাবেন। এবং সূরাতুল কুরাইশ দিয়ে বশীকরণ, এটি সূরাতুল কুরাইশ পাঠ করে নুনের উপরে ফু দিয়ে আপনার নুনটাকে ছেঁকা দিবেন। কীভাবে কী করবেন আমলটি আমি শিখে দিব। তার আগে বলে নেই, যারা এই আমলটি করতে চান অবৈধভাবে এবং খারাপ কাজে আমলটি করবেন না, কেননা কোরআনুল কারিম মানুষদের জন্য শেফা হিসাবে এসেছেন, মানুষদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে নাজিল করেছেন একটাই উদ্দেশ্য, বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ, এবং মুমিন বান্দারা এটা থেকে তাদের জন্য হেদায়েত এবং রহমত এবং শেফা, তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, হেদায়েত রহমত এবং শেফা। মানুষরা এই কোরআনুল কারিম থেকে শেফা নিতে পারবে। কোরআনুল কারিমের আয়াত, এক একটি আয়াত এক একটি ঔষধের মতো, ঔষধের থেকেও কাজ, ভালো কাজ করে। তাহলে সূরাতুল কুরাইশ দিয়ে কীভাবে আমলটি করবেন এই আমলটি এক্ষুনি আমরা শিখে নিব। এবং এই আমলটি করার সময় আপনাকে কী করতে হবে, সর্বপ্রথমে দুরুদ ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে। সেটি যে কোনো দুরুদ হতে পারে এবং দুরুদ ইব্রাহিম হলে সব থেকে বেশি ভালো হয়। দুরুদ ইব্রাহিমটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ফজিলতপূর্ণ। দুরুদ ইব্রাহিম যে দুরুদটাকে আমরা নামাজে পাঠ করি, ওই দুরুদটা পাঠ করলে সব থেকে বেশি ফায়দা হবে, সব থেকে বেশি ফজিলতপূর্ণ দুরুদ শরীফ। তাই জন্যই তো আমরা দুরুদে ইব্রাহিম নামাজে পাঠ করি, ফরজ নামাজ, সুন্নাত, নফল আর যত নামাজ আছে সব নামাজে আমরা দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ থেকে পাঠ করি। ওই দুরুদ থেকে আপনাকে পাঠ করতে হবে, তাহলে আপনি বেশি ফজিলত পাবেন এবং অন্যান্য দুরুদও পাঠ করতে পারেন। এখন আমরা দুরুদ ইব্রাহিমটাকে একবার পাঠ করে নেব, আপনি আমার সাথে পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম যে ব্যক্তি একবার পাঠ করবেন, আল্লাহ তাআলা তার আমল নামায় প্রতিটি হরফের বিনিময়ে একটি করে সওয়াব দিবেন এবং দশটি গুণা, এক্সট্রা দশটি গুণা ওই বান্দার আমল নামা থেকে মুছে দেওয়া হবে যে বান্দা পাঠ করবেন। এবং ওই বান্দার আমল নামায় এক্সট্রারও দশটা নেকি লিখে দেওয়া হবে। তাহলে অবশ্যই দুরুদ ইব্রাহিম আমি এক্ষুনি পাঠ করে নিব, আমার সাথে পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এভাবে করে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন। তিনবার পাঠ করে নেওয়ার পরে তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে
সুরাতুল কুরাইশ পাঠ করে নেবেন। প্রথমে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে কুরাইশ পাঠ করবেন সুরাতুল কুরাইশ, তারপরে বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন ২১ বার। ২১ বার পাঠ করবেন, আমার সাথে একবার সুরাতুল কুরাইশ পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এভাবে করে সূরাতুল কুরাইশ একবার পাঠ করে নেবেন। প্রথমবারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একাধারে ২১ বার পাঠ করবেন। পাঠ করার পরে যেই নুন আমরা খাই খাবারের সময় সেই নুনের উপরে ফু দেবেন, এবং ফু দেওয়ার সময় মনে করবেন যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে বশ করতে চান তাকে মনে স্মরণ রেখে সেই নুনের উপরে আপনি ফু দেবেন। ফু দেওয়ার পরে ঠিক দুপুরের সময় চুলার কাছে চলে যাবেন, চুলায় আগুন জ্বালিয়ে সেই নুনটাকে একটু ছিটা ছিটা করে আগুনের উপরে দিয়ে দিবেন, মানে নুনটাকে একটু পোড়া দিয়ে দিবেন। এভাবে করে যদি আমলটি ৩ দিন ৪ দিন করতে পারেন, সর্বোচ্চ ৩ দিন এক এক করে নতুন নতুন প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে করে আমলটি যদি করতে পারেন ৩ দিন, তাহলে আপনার মনে নেক আশা কবুল হবে, আপনার আশা কবুল হবে। আপনি যাকে বশ করতে চান, যাকে বশীকরণ করতে চান, সে ইনশাআল্লাহ ১০০% বশ হবেই হবে। তাহলে আর একবার বলে দিচ্ছি কি করবেন। সর্বপ্রথমে দুরুদ ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কুরাইশ প্রথমে পাঠ করবেন, তারপরে একাধারে ২১ বার কর গুনে গুনে ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করার পরে যাকে বশীকরণ করতে চান তাকে মনে স্মরণ রেখে, এবং তারপরে নুনের উপরে ফু দিয়ে সেই নুনটিকে ঠিক দুপুরের সময় আগুনে সেঁকা দিবেন। সেঁকা দিবেন বলতে আগুনের উপরে ছিটিয়ে ছিটিয়ে দেবেন। এইভাবে করে ৩ দিন পর্যন্ত, সর্বশেষে দুরুদ ইব্রাহিম আবার ৩ বার পাঠ করে নেবেন, তারপরে আবার নুনের উপরে ফু দিবেন। এভাবে করে ৩ দিন যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ ১০০% ফল পাবেন। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ যারা এই আমলটি করতেছেন বা ভিডিওটি দেখতেছেন তাদের মনে নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করেন, এবং আপনারা সবাই কমেন্টস বক্সের ভিতরে লিখবেন আমিন, এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাব অন্য কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এ জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।